আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি হন্টেড ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি, আর এটা হচ্ছে যেটা আমি বলেছিলাম রাশিয়ার ভ্লাদিমির শহরের কেন্দ্রস্থলে, ঠিক আছে? ভ্লাদিমির শহর, যাই হোক বানানটা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। সো আমি আসলে পুতিনের সাথে কালকে একটা মিটিং করছিলাম, তো যার কারণে আমার একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমি আসলে ওই হন্টেড যে এরিয়াটুকু আছে ওখানে আমি যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে আমি ওখানকার যে ভৌতিক পরিস্থিতিটা, অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ততক্ষণ আমি ওখানে যাই, তারপর আমি আপনাদেরকে ডিটেইলস বলি। আমি একটু আগে আমি একটা কান্নার আওয়াজ পেয়েছি। যাই হোক, আপনাদেরকে আমি সেই জায়গাটা এখন নিয়ে যাচ্ছি। আসলে আমি আপনাদের জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি এই সব কাজগুলো করে থাকি, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না। যাই হোক, তো এই হচ্ছে অন্ধকার, কুটকুটে অন্ধকার। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এখানে অনেক অন্ধকার। এই যে এখানে একটা গাছ আছে, আমি আসলে আপনাদের দেখাতে পারছি না, কারণ আমার নিজেরই টর্চ লাইটের অভাবে। আচ্ছা, এখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আমি কিন্তু এইখানে কান্নার আওয়াজ পেয়েছি কিছুক্ষণ আগে। আল্লাহ আল্লাহ, ও ভাই, ইয়ে কি আহে? দেখছেন দেখছেন, এগুলাই কালো জাদু করে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কেন, কোন মানুষে এগুলি করে, কেন করে? এই যে এটা একটা কবরস্থান, এটা অনেকেই বলে যে রাশিয়ার যে দুজন জেনারেল মারা গেছে তাদের কবর এখানে, তাদের আত্মা এখনো ইউক্রেনের প্রেসিডেন্টের কারণে হন্ট করে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু একটা ছিল না? ওই যে দেখো, ওইখানে আমি কিছু একটা দেখছি। আল্লাহ আল্লাহ, মনে হইলো, আল্লাহ মনে হইলো পাশ দিয়ে একটা গরম বাতাস গেল। আল্লাহ, অনেক ব্যথা করতেছে পিঠে। আল্লাহ আল্লাহ, কই আসলাম এটা, কই আসলাম? আল্লাহ, এগুলো যারা কালো জাদু করে তারাই এগুলি ফলন করে। এগুলি যদি আপনি খান, আপনার জীবনে দুঃখ আছে, আপনার জীবনে অনেক দুঃখ আছে। চারিদিক ভরা, দেখছেন? এগুলি কিন্তু গতকাল ছিল না। আশেপাশে একটু মানুষজনের আওয়াজ পাবেন, কারণ এলাকাটা আশেপাশে অ্যাপার্টমেন্ট আছে, মানুষজন থাকে। এই যে আমি এইখানে কিছু একটা দেখছিলাম কালো, আমি নিজের চোখ দিয়ে দেখছি, বিশ্বাস করেন? কেমন জানি একটা বাতাস হইতেছে এখানে। ওরে আল্লাহ,
আল্লাহ, কি জানি তো ধাক্কা দিল। আল্লাহ হে আল্লাহ আল্লাহ, এখান থেকে যেতে হবে। ও আল্লাহ, আপনারা যদি চান আমি এরকম আরো ভিডিও করি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ও আল্লাহ, এখানে আর থাকতে পারছি না। তোমরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।